তো শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ যে আর আসলে রাস্তায় নামার প্রয়োজন নেই তারা যেটি করেছে সংকটে এটার জন্য তাদেরকে ধন্যবাদ এখন তাদেরকে আসলে পড়ার টেবিলে ফিরে যেতে হবে কারণ দিন শেষে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের একটি শিক্ষিত তরুণ প্রজন্ম প্রয়োজন আসলে একটি ইন্টেলেকচুয়াল তরুণ প্রজন্ম প্রয়োজন যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আচ্ছা প্রথমটা দিয়ে শুরু করে আমার মনে হয় প্রথমটা আনসার আমি অলরেডি দিয়ে ফেলেছি একবার যে আমরা আমাদের জায়গাতে স্পষ্ট মনে করি দেশকে স্থিতিশীল অবস্থার দিকে যদি আমরা নিয়ে যেতে চাই যার যেটি কর্মক্ষেত্র বা যার জায়গা আমাদের সেই জায়গায় ফিরে যেতে হবে স্টেবল হওয়ার জন্য সো শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ যে আর আসলে রাস্তায় নামার প্রয়োজন নেই আমরা পুলিশের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এই কথাটি শুনছি যে পুলিশের কিছু সদস্য হয়তো তাদের জায়গা থেকে একটি আনকমফোর্টেবল সিচুয়েশনে রয়েছে যে তারা যদি হঠাৎ দায়িত্বটিতে আসে স্টুডেন্টরা তাদের জায়গা থেকে কী না কী করে এরকম একটা আনকমফোর্টেবল সিচুয়েশন রয়েছে আমরা স্টুডেন্টদের এই মেসেজটি দেখেছি আমরা গতকালকে এটি দেখতে আসলে আমরা নারায়ণগঞ্জ পর্যন্ত গিয়েছিলাম অন্য একটি কাজে গিয়েছি এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেছি আমরা দেখেছি সেখানে যখন পুলিশ এসে দাঁড়ালো স্টুডেন্টরা আসলে তাদের সাথে হ্যান্ডশেক করছে স্বাগত জানাচ্ছে সো অনেক জায়গায় আমাদের মেসেজটি পৌঁছে গিয়েছে আমরা স্টুডেন্টদেরকে স্পষ্টভাবে বলি যে আমাদের ভাই বোনেরা তারা যেটি করেছে জাতির সংকট এটার জন্য তাদেরকে ধন্যবাদ এখন তাদেরকে আসলে পড়ার টেবিলে ফিরে যেতে হবে কারণ দিন শেষে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের একটি শিক্ষিত তরুণ প্রজন্ম প্রয়োজন আসলে একটি ইন্টেলেকচুয়াল তরুণ প্রজন্ম প্রয়োজন যারা বাংলাদেশে এগিয়ে নিয়ে যাবে সেই জায়গা থেকে সবার প্রতি অনুরোধ আমরা যেন ক্লাসে ফিরে যাই